এর আগের ভিডিওতে তোমরা চোখের গঠনগুলো গঠন অর্থাৎ চোখের বিভিন্ন অংশের গঠনগুলো তোমরা পড়েছ এবং দেখেছ আজকে এই ভিডিওতে তোমরা প্রাণীদের দুই ধরনের দৃষ্টির কথা পড়বে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই লেখা আছে দেখো এক নেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি এই দুই ধরনের দৃষ্টির কথা তোমরা তোমাদের বইয়ে পাবে কিন্তু ব্যাপারটা একটু সূক্ষ্ম তোমরা বুঝে নাও দেখো এই একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি এই দুটো দৃষ্টিতে ঢোকার আগে বিস্তারিত যাওয়ার আগে তোমরা দুটো প্রাণীর কথা মাথায় রেখো এক নম্বর প্রাণী হচ্ছে গরু তোমরা গরু দেখেছ এবং দুই নম্বর প্রাণী তুমি নিজেই অর্থাৎ মানুষ অর্থাৎ প্রথম প্রাণী গরুকে নিয়ে আলোচনা করি তোমরা গরু দেখেছো গরুর মাথাটা লক্ষ্য করো দেখো গরুর মাথার দুপাশে চোখ অবস্থিত অর্থাৎ গরুর মাথার দুপাশে ওপর থেকে যদি আমি গরু ঠিক মাথার ওপর থেকে দেখি তাহলে তাহলে তার মাথার দুপাশে চোখ অবস্থিত হয় ধরো এটা একটা গরুর ছবি এঁকেছি তো ওপর থেকে দেখতে চাইছি এটা গরুর কান এটা গরুর সিং ধরো তাহলে ওপর থেকে দেখতে চাইছি যে গরুর মাথার দুপাশে দুটি চোখ অবস্থিত তোমরা ভালো করে লোক করেছো এবং এরকম গঠন মাথার দুপাশে তোমরা দেখেছ ছাগলের হয় তোমার হাতির হয় তারপরে তোমার ঘোড়ার হয় হ্যাঁ আবার তোমরা মাছ দেখবে মাছেরও মাথা দুপাশে চোখ অবস্থিত এবার গরুর সঙ্গে মানুষের চোখের যে অবস্থানগত পার্থক্যটা কেমন মানুষের দেখো মাথার সামনের দিকে চোখ থাকে তুমি নিজেকে লক্ষ্য করো দেখো মাথার সামনের দিকে চোখটা অবস্থিত তাহলে এই চোখের এই বিশেষ অবস্থানের জন্য প্রাণীরা দুই ধরনের দৃষ্টি পেয়ে গেছে একটা হচ্ছে এক নেত্র দৃষ্টি এক থেকে বুঝতে পারছো যে এটা এক অর্থাৎ ওয়ান দিনেত্র দৃষ্টি অর্থাৎ এখান থেকে বুঝতে পারছ যে এটা দুই বা দিনেত্র দৃষ্টি ব্যাপারটা ওই এক নেত্র এবং দিনেত্র মধ্যেই লুকিয়ে আছে তাহলে প্রথমে দেখো এক নেত্র দৃষ্টি ক্ষেত্রে কি হয় বা কাকে বলে দেখো যে দৃষ্টি বা দর্শন পদ্ধতিতে মস্তিষ্কের অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক আছে মাথা আছে মাথার দুই পাশে অবস্থিত দুটি চোখ দ্বারা সৃষ্ট দুটি প্রতিবিম্ব দুটি চোখ দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্ব আমাদের চোখের ভিতরে তৈরি হয় অর্থাৎ রেটিনাতে তৈরি হয় এই দুটি প্রতিবিম্ব পৃথকভাবে অনুভূত হয় এবং প্রতিবিম্ব অনুন্নত প্রকৃতির হয় তাকে এক দৃষ্টি বলে তাহলে এই সমস্ত প্রাণী ছাগল গরুর হ্যাঁ মাছ ব্যাং এরা এদের ক্ষেত্রে কী হয় এদের ক্ষেত্রে দুটি চোখ অর্থাৎ এ একটি চোখ এ একটি চোখ দিয়ে এ একটি চোখ দিয়ে এদের মস্তিষ্কের ভিতরে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে এ একটা চোখ দিয়ে তাদের মস্তিষ্কের ভিতরে আরেকটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফলে দুটি প্রতিবিম্ব তাদের মস্তিষ্কের মধ্যে অনুভূত হচ্ছে অর্থাৎ চোখে অনুভূত হলে মস্তিষ্কে হবে তোমরা সবাই পড়েছো অপটিক নার্ভ অপটিক নার্ভের মাধ্যমে সেই অনুভূতি আমাদের মস্তিষ্কে চলে যায় মস্তিষ্কের দর্শন কেন্দ্রে এবং সেখানে অনুভূত হয় তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দুটো চোখ দ্বারা দুটো প্রতিবিম্ব তৈরি হচ্ছে হ্যাঁ ওই রেটিনাতে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা মস্তিষ্কের ভিতরে দুটো প্রতি অনুভূতি দুটো দুটো প্রতিবিম্বের অনুভূতি তৈরি করছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু বস্তু যে প্রতিবিম্বটা তৈরি করছে চোখের মধ্যে বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব অনুন্নত হয় খুব একটা স্পষ্ট হয় না এদের প্রতিবিম্বটি ত্রিমাত্রিক গঠনযুক্ত হয় না অর্থাৎ ঠিকভাবে এরা বস্তুর দৈর্ঘ্য পোস্ত উচ্চতা এগুলো বুঝতে পারে না ফলে এই সমস্ত প্রাণীগুলো যে বস্তুগুলোকে দেখে সেই বস্তুগুলো একটু অনুন্নত প্রকৃতির প্রতিবিম্ব তাদের চোখের ভিতরে বা মস্তিষ্কে অনুভূত হয় তাহলে এটা হচ্ছে এক নেত্র দৃষ্টি তাহলে দেখো এক নেত্র থেকে আমরা এটা বুঝতে পারলাম যে একটা চোখে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে তাহলে দুটো চোখে তাদের মস্তিষ্কের ভিতরে দুটি প্রতিবিম্ব সেটা তৈরি করছে অনুভূত হচ্ছে মস্তিষ্কের মধ্যে দর্শন কেন্দ্রে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে অনুভূত হচ্ছে এবার তোমাদের মাথায় আসবে যে স্যার চোখ চোখ থেকে আবার কি করে মস্তিষ্কে মস্তিষ্কে কি করে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তোমরা তো পড়েছো এই অপটিক নাম অপটিক নামের মাধ্যমেই তো তোমার প্রতিবিম্বের যে রেটিনায় এই যে আমাদের চোখের ভিতরে যে রেটিনা আছে সেই রেটিনাতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা অপটিক নামের মাধ্যমে সেই অনুভূতি চলে যাচ্ছে আমাদের মস্তিষ্কের দর্শন কেন্দ্রে এবং সেখানে প্রতিবিম্বতা গঠিত হচ্ছে তাহলে এই ক্ষেত্রে দুটি চোখ দ্বারা দুটি প্রতিবিম্বের অনুভূতি চলে যাচ্ছে মস্তিষ্কে এবং আমরা আমরা বলতে গেলে এই সমস্ত প্রাণী মাছ গরু ছাগল এরা কিন্তু যে প্রতিবিম্বটা দেখছে সেটা কিন্তু অনুন্নত এটা পরিষ্কার এবার চলে এসো দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে অর্থাৎ তোমার দৃষ্টির ক্ষেত্রে তাহলে এই যে এক নেত্র দৃষ্টির ক্ষেত্রে বা ভিশনের ক্ষেত্রে আমরা দেখলাম এই সমস্ত প্রাণীগুলো মাছ গরু ছাগল ব্যাং ইত্যাদি ঘোড়া হাতি ইত্যাদি এদের ক্ষেত্রে তাহলে এদের ক্ষেত্রে প্রতিবিম্বটা উন্নত নয় কিন্তু দিনেত্র দৃষ্টির ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব হবে উন্নত কেন কারণ এই ক্ষেত্রে দুটো যে চোখ আমাদের সে দুটো চোখ দিয়ে কিন্তু একটাই প্রতিবিম্বের অনুভূতি মস্তিষ্কে তৈরি হয় তাহলে দেখো কেন একটা তৈরি হয় অর্থাৎ দুটো বস্তু যে তৈরি হচ্ছে মস্তিষ্ক মস্তিষ্কের ভিতরে যে অনুভূতিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এক জায়গায় তৈরি হয়ে আছে ফলে একটার ওপরে আর ঠিক পড়ে আছে মানে ব্যাপারটা এরকম যে একটা প্রতিবিম্ব তৈরি হলো ঠিক তার উপরে আরেকটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেল এবং এমনভাবে তৈরি হলো একটা প্রতিবিম্বর ওপর একটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেল ঠিক আছে হ্যাঁ যদি এরকম একটা ছবি দিয়ে বোঝানো হয় তাহলে ধরো মস্তিষ্কের ভিতরে এই একটা প্রতিবিম্ব তৈরি হলো ঠিক তার উপরে একই রকমভাবে আর একটা প্রতিবিম্ব তৈরি হলো তাহলে দুটো প্রতিবিম্বকে তুমি আলাদা করে এখানে অনুভূত হবে অনুভূত হবে না একটাই প্রতিবিম্ব অনুভূত হবে ফলে তোমার দেখা যাচ্ছে যে বস্তু দ্বারা সৃষ্ট প্রতিবিম্বটা খুব সুস্পষ্ট হয় উন্নত হয় তাহলে আমরা দেখিনি দিনিত দৃষ্টি বাইনকুলার ভিশন যে দর্শন পদ্ধতিতে দুটি পৃথক চোখ যেটা মাথার সামনের দিকে অবস্থিত হয় তাহলে দুটো পৃথক চোখ দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব সমাপতি হয়ে ত্রিমাত্রিক বিস্তৃত দৃষ্টিক্ষেত্র বিশিষ্ট একক প্রতিবিম্ব গঠিত হয় তাকে দিনেত্র দৃষ্টি বলে সহজ ভাষায় কি এটা তো বইয়ের ভাষা সহজ ভাষায় হলো যে দুটো চোখ দ্বারা তৈরি যে প্রতিবিম্ব দুটি সেটি একটির উপরে আরেকটি পড়ে যায় সমাপতিত মানে একটির উপর আরেকটা পড়ে গিয়ে একটা ত্রিমাত্রিক একটা বিস্তৃত ক্ষেত্র বিশিষ্ট একক প্রতিবিম্ব তৈরি করছে অর্থাৎ একটা প্রতিবিম্ব তৈরি করছে ব্যাপারটা বোঝাতে পারলাম ছবিতে এঁকেছিলাম যে একটা একটা তোমার প্রতিবিম্ব তৈরি হলো তার উপরে আর প্রতিবিম্ব সমাপতিত হলো এটা ধরো প্রথম চোখ দিয়ে হলো পাশের চোখ এটা ডান চোখ দিয়ে হলো পাশের চোখ দিয়ে এই সবুজ প্রতিবিম্বটা তৈরি হলো এবং একটার ওপর আর একটা পড়ে গেল সমাপতিত হলো ফলে একক প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং এই প্রতিবিম্বটা ত্রিমাত্রি গঠনযুক্ত হচ্ছে সুস্পষ্ট হচ্ছে ফলে এই ধরনের প্রাণীরা খুব ভালো প্রতিবিম্ব বস্তু দেখতে পায় বুঝাতে পারলাম কেন ভালো দেখতে পায় দেখো যে প্রাণীরগুলো কথা আমি বলছি তুমি নিজে একটা দৃষ্টির প্রাণী তুমি ভালো বস্তুকে দেখতে পাচ্ছ হ্যাঁ যাদের একটা চোখ থাকে তাদের কিন্তু ওই একনেত্র দৃষ্টির মতন ব্যাপারটা চলে আসে অনেকের একটা চোখ নষ্ট হয়ে যায় অনেকের দেখেছ যে একটা চোখ নষ্ট তাহলে সেই ক্ষেত্রে তার একনেত্র দৃষ্টি হয়ে যাবে কিন্তু দ্বিনেত্র দৃষ্টি আমাদের যাদের দুটো চোখ আছে তারা কিন্তু খুব ভালো বস্তুকে দেখতে পায় যেমন দেখো এই সমস্ত প্রাণী প্যাঁচা বাঘ এরা শিকারের প্রাণী এরা খুব ভালো কোনো বস্তুকে দূর থেকে দেখতে পায় ফলে তাদের শিকারের পক্ষে তাদের সুবিধা হয় পেঁচা বাঘ বিড়াল ইত্যাদি এসব প্রাণী এসব শিকারী প্রাণী দেখবে এদের চোখগুলো কিন্তু মাথার সামনের দিকেই থাকে হ্যাঁ মাথার দুপাশে থাকে না ফলে এরা খুব ভালো প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব এদের চোখের ভিতরে গঠিত হয় এবং ফলে খুব সহজেই সেই শিকারকে তারা ধরে ফেলে এ সমস্ত শিকারী প্রাণীগুলো আমাদের ক্ষেত্রেও এই দিনেত্র দৃষ্টি দেখা যায় তাহলে বুঝতে পারলে এখানেও কিন্তু এখানেও কিন্তু দুটো প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানেও দুটো প্রতিবিম্ব তৈরি হয়েছিল কিন্তু সেটা কিন্তু একটার উপরে একটা পড়েনি কিন্তু এখানে কিন্তু যে প্রতিবিম্ব দুটো তৈরি হলো সেটা কিন্তু একটার উপর একটা পড়লো ফলে আমরা একটা ত্রিমাত্রিক এবং একক প্রতিবিম্ব দেখতে পাচ্ছি সে এটা বিস্তৃত দৃষ্টিক্ষেত্র বিশিষ্ট একটা একক প্রতিবিম্ব দেখতে পাচ্ছি কেন প্রতিবিম্ব দুটি সমাপতিত হয়ে গেছে একটার উপর একটা পড়ে গেছে তাহলে এটা হলো দিনের দৃষ্টি এবং দিনের দৃষ্টি আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য শিকারি প্রাণীর ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে তাহলে দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি এখান থেকে তোমরা পার্থক্য করে নিতে পারবে তোমাদের বই আছে এরপরে আমরা চলে যাব চোখের আর বৈশিষ্ট্য বা আর একটা গুরুত্বপূর্ণ অভিযোজনের ক্ষেত্রে তাকে বলা হচ্ছে উপযোজন ইংরেজি তাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশান তাহলে অ্যাকোমোডেশান অ্যাকোমোডেশান ব্যাপারটা কি এটা তোমরা এই যে যখন আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা নিজের চোখ দিয়ে পরীক্ষা করে দেখো যখন দূরের কোনো বস্তুকে দেখো তখন তোমার দেখবে চোখের উপরে একটা আলাদা চাপ পড়ে যখন কাছের বস্তুকে দেখবে তখন তোমার চোখের উপরে একটা আলাদা ধরনের চাপ পড়বে লক্ষ্য করবে দূরের বস্তু বলতে গেলে ছ মিটারের একটু বেশি ছ মিটারের চেয়ে একটু দূরে ছ মিটার ছ মিটারের পর সাড়ে ছ মিটার বা সাত মিটার এরকম দূরের কোনো বস্তুর কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে দূরের বস্তু আর কাছের বস্তু বলতে গেলে ছ মিটারের ভিতরে ছ মিটারের ভিতরে অর্থাৎ ছ মিটারের চেয়ে কম দূরে অবস্থিত বস্তুদের কথা বলা হচ্ছে তাহলে যখন আমরা দূরের বস্তুকে দেখি তখন চোখে আমাদের কি ধরনের অভিযোজন হয় এবং কাছের বস্তু যখন দেখি তখন কি ধরনের অভিযোজন হয় যাদেরকে আমরা উপযোজন বা অ্যাকোমোডেশন বলছি তাহলে সর্বপ্রথম আমরা এটা সংজ্ঞাটা একটু দেখি নিই সংজ্ঞাটা দেখো কী আছে পরিষ্কার করে লেখা আছে এটা তোমাদের বৈরি সংজ্ঞা যে স্বতঃস্ফূর্ত ও তাৎক্ষণিক প্রক্রিয়ায় লেন্সের অবস্থান পরিবর্তন না করে লেন্স বলতে গেলে চোখের লেন্স তোমরা চোখের লেন্সের গঠনটা পেয়েছো পরিবর্তন না করে সিলিয়ারি পেসি সিলিয়ারি পেশির গঠন তোমরা পেয়েছ তোমাদের চোখে ও সাসপেন্সেরি লিগামেন্ট চিলিয়ারি পেশির সঙ্গে সাসপেন্সিরি লিগামেন্ট লেগে থাকে এবং সেই সাসপেন্সিরি লিগামেন্টের সঙ্গে লেন্স লেগে থাকে তাহলে সিলিয়ারি পেসি সাসপেন্সিরি লিগামেন্ট চোখের লেন্সের বক্রতার পরিবর্তন করে কাছের বা দূরের বস্তুকে সঠিক দর্শনে সাহায্য করে তাকে উপযোজন বলে মানে ব্যাপারটা বুঝতে পারছো এই হচ্ছে আমাদের চোখের যদি একটা ভিতরকার সেকশন করা হয় তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আমি এঁকেছি কালো হয়ে গেছে এটি কালো এটি নীল এটি হচ্ছে সিলিয়ারি পেশি এটি হচ্ছে সিলিয়ারি পেশি সিলিয়ারি মাসেল এবং এর সঙ্গে দেখো এই সুতোর মতন যেগুলো আছে এগুলো হচ্ছে লিগামেন্ট এগুলো হচ্ছে লিগামেন্ট সাসপেন্সেরি লিগামেন্ট আর এটি হচ্ছে লেন্স তাহলে যখনই আমাদের দূরের বস্তুকে দেখব তখন আমাদের কি ঘটে দেখো যখন দূরের বস্তু অর্থাৎ ছ মিটারের চেয়ে বেশি তখন কি হয় তখন দূরের বস্তু থেকে যখনই কোনো রশ্মি আমাদের চোখের দিকে আসে তখন সেগুলো তোমরা পড়েছ বৌতবিজ্ঞানে যে সেগুলো সমান্তরাল সমান্তরাল পথে আসে অর্থাৎ সমান্তরাল রশ্মি আসে এ দূরের একটা বস্তু দূরের কোনো একটা বস্তু এটা কোনো দূরের একটা গাছের একটা ঝোঁপ বা একটা ঝোঁপঝাড় সেখানকার ছবিও আমি বলছি সেখান থেকে যে রশ্মিগুলো আসে সব সমান্তরাল আসে সমন্তরাল হয়ে এসে দেখো আমাদের মোস আমাদের ঠিক চোখের রেটিনাতে ঠিক সুন্দরভাবে এটা প্রতিবিম্ব গঠন করবে হুম চোখের রেটিনা এটি তাহলে তখন লেন্সের কি পরিবর্তন হচ্ছে লেন্স কিভাবে দূরের ওই বস্তুর ছবিটি চোখের রেটিনার মধ্যে পাতিত করছে তো সেই সময় কি ঘটনা ঘটে দেখো চোখের সিলিয়ারি পেশি চোখের সিলিয়ারি পেশি কি হয় শিথিল হয়ে যায় শিথিল হয়ে যায় মানে এই যে সিলিয়ারি পেশি দেখছো সিলিয়ারি পেশি অর্থাৎ চোখের সিলিয়ারি পেশিটা একটু প্রসারিত হয়ে যায় প্রসারিত হলেও কী হবে এই লিগামেন্টে টান পড়বে তাহলে সাসপেন্সিল লিগামেন্ট তখন কী হবে সংকুচিত হবে টান পড়বে বুঝতে পেরেছ তাহলে যখনই সিলিয়ারি পেশি শিথিল হয়ে যাবে শিথিল হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই যে এই যে সিলিয়ারি পেশি শিথিল সরি সিলিয়ারি পেশি যখন শিথিল হয়ে যাবে তখন এই লিগামেন্টগুলো লিগামেন্টগুলো সংকুচিত হবে অর্থাৎ লিগামেন্টগুলো ছোট হয়ে যাবে ফলে লেন্স কি হয়ে যাবে লেন্স সরু হয়ে যাবে লেন্স সরু কখন হবে দেখো যখন সিলিয়ারি পেশি এটা সিলিয়ারে পেশি যখন এই দিকে কি হচ্ছে প্রসারিত হচ্ছে শিথিল হচ্ছে সরি শিথিল হচ্ছে তখন এই সার্সপের লিগামেন্টগুলো সংকুচিত হবে টান পড়বে টান পড়লে কি হবে এই লেন্সটি আরও সরু হয়ে যাবে ফলে লেন্স শুরু হয়ে গেলে কি হবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে এই দেখতে পাচ্ছ ওখানটায় লেন্সটি কী হয়ে গেছে সরু হয়ে গেছে এবং লেন্স শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লেন্সের ফোকাস দুর্গ বৃদ্ধি পেয়ে গেছে ফলে সমন্তরাল রশ্মিগুচ্ছগুলি এই লেন্সে প্রতিষ্ঠিত হয়ে রেটিনাটে সঠিক স্থানে এটার প্রতিবিম্ব গঠন করবে তাহলে বোঝাতে পারলাম বলবো আর একবার বলি যখন দূরের কোনো আমরা বস্তু দেখছি অর্থাৎ ছ মিটারের চেয়ে বেশি দূরের কোনো বস্তু দেখছি তখন সেই সমস্ত বস্তু থেকে সমন্তরাল রশ্মি আমাদের চোখের দিকে এগিয়ে আসছে তখন কি হচ্ছে সেই তখনই আমাদের চোখের যে সিলিয়ারি পেশি আছে সেই সিলিয়ারি পেশি শিথিল হয়ে যায় অর্থাৎ সিলিয়ারি পেশি শিথিল হয়ে যায় এটা একটা গাডারের মতন তুমি ভাবো গাডারের মতন গাডার দেখেছো তোমরা চুল বাঁধো যে কাটার দিয়ে এটা এটা ধরো এটা প্রসারিত হয়ে গেল সিলিয়ারি পেশি শিথিল হয়ে গেল শিথিল হলে কী হবে এখানে যে সুতোগুলো আছে টান পড়বে অর্থাৎ বাইরের দিকে শিথিল হচ্ছে সিলিয়ারি পেশিটা বাইরের দিকে এইভাবে ছোট হয়ে আছে ছোট এইভাবে বড় হয়ে গেল শিথিল হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে এই যে ধরো এটা 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 সিলিয়ারি পেশির মুখ এরকমও আছে এরকম যদি হয়ে যায় তাহলে কী হবে এ আমার আঙুলের সঙ্গে যদি কোনো সুতো লেগে থাকে তাহলে এরকম আছে এরকম হয়ে গেলে পরে তাহলে কি হবে সুতোগুলোয় টান পড়বে তাহলে সুতোগুলো টান টান হয়ে গেলো লিগামেন্টগুলো টান টান হয়ে গেল ফলে লিগামেন্ট টান হলে কি হবে এই যে লিগামেন্টের সঙ্গে যে যুক্ত হয়ে আছে এই যে লিগামেন্টের সঙ্গে যে লেন্সটি যুক্ত আছে সেটি টান পড়বে ফলে লেন্সটি কি হয়ে যাবে এরকম লম্বা হয়ে যাবে ধরো এটা হচ্ছে সিলিয়ারি মাসেল আর এইগুলো হচ্ছে লিগামেন্ট তাহলে এই লিগামেন্টে যখন টান পড়বে তখন কি হবে এই লেন্সটি এরকম লম্বাটে হয়ে যাবে অর্থাৎ সরু হয়ে যাবে লেন্স সরু হয়ে গেলে পরে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি হবে ফলে দূরের বস্তু থেকে যে সমন্ত্রাল রশ্মিগুচ্ছ আছে ঠিক প্রতিষ্ঠিত হয়ে রেটিনাতে প্রতিবিম্ব গঠন হবে এর ফলে আমরা দূরের বস্তু দেখতে পাব। ঠিক উল্টোটা হবে কাছের বস্তুর ক্ষেত্রে অর্থাৎ আমরা ছ মিটারের চেয়ে কাছের যে বস্তুগুলো দেখছি সেই বস্তুর ক্ষেত্রে তাহলে কাছের বস্তুর জন্য কী হবে তখন সিলিয়ারি পেশি কী হবে সংকুচিত হবে এই সিলিয়ারি পেশি সংকুচিত হবে তুমি ভাবো এই সিলিয়ারি পেশিটি এবার বাইরের দিকে প্রসারিত না হয়ে ভিতর দিকে সংকুচিত হচ্ছে ভিতর দিকে সংকুচিত হলে কী হবে লিগামেন্টটা শিথিল হবে কি হবে না এই যে আমি মুখটাকে এভাবে দেখাচ্ছি সিলিয়ারি পেশি এবার কি হচ্ছে সংকুচিত হচ্ছে তাহলে কি হবে লিগামেন্টটা কি হবে লিগামেন্টগুলো তো শিথিল হয়ে যাবে আমার হাতে যে টান টান হয়ে যে সুতোগুলো বাঁধা আছে সেই সুতোগুলো কী হবে একটু লুজ হবে লুজ হবে তাহলে সিলিয়ারি বেশি সংকুচিত হচ্ছে তখন সাসপেন্সের লিগামেন্টগুলো শিথিল হচ্ছে ফলে লেন্স কি হবে লেন্স হয়ে যাবে পুরো মোটা হয়ে যাবে ফলে এর বক্রতা বৃদ্ধি পাবে আর বক্রতা বৃদ্ধি পেলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে যাবে ফোকাস দৈর্ঘ্য কমে গেলে কাছের বস্তু থেকে যে গুচ্ছাকারে যে কাছের বস্তু থেকে যে গুচ্ছাকৃত যে আলোক রসিগুলো আসবে সে আলোক প্রতিষ্ঠিত হয়ে ঠিক রেটিনাই তার প্রতিবিম্ব গঠন করবে তাহলে আমরা যখন দূরের বস্তু এবং কাছের বস্তুকে দেখব তখন কিন্তু আমাদের চোখের দুটো অংশ অনেক সময় প্রশ্ন থাকে কোন দুটি অংশ উপযোজনে সাহায্য করে তাহলে এখানে দুটি কথা আমরা বারে বারে পড়ছি সিলিয়ারি পেশি এবং সাসপেন্সরি লিগামেন্ট এখানে আমি দেখো ছবিটাও দিয়েছি পরিষ্কার করে বোঝার জন্য সিলিয়ারি পেশি এরকম হয় বৃত্তাকার পেশি বা সিলিয়ারি পেশি এরকম গোলাকার হয় এবং তার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম লিগামেন্ট অর্থাৎ সাসপেন্সরি লিগামেন্ট লেগে থাকে এবং এই সাসপেন্সের লিগামেন্ট আবার লেন্সের সঙ্গে লেগে থাকে তাহলে সিলিয়ারি পেশি যখন বাইরে থেকে শিথিল হবে তখন লিগামেন্টগুলো টান টান হবে অর্থাৎ লিগামেন্টগুলো সংকুচিত হবে আর সিলিয়ারি পেশি যখন সংকুচিত হবে ছোট হবে তখন বুঝতে পারছো এই যে লিগামেন্টগুলো লেগে আছে এগুলো শিথিল হবে তাহলে সিলিয়ারি পেশি সংকুচিত হলে উল্টো দিকে লিগামেন্টগুলো প্রসারিত হবে আবার সিলিয়ারি পেশি যখন প্রসার তোমার সংকুচিত হবে তখন কিন্তু লিগামেন্টগুলো প্রসারিত হবে দুটো বিপরীত ঘটনা ঘটবে এর ফলে আমরা দূরের বস্তু এবং কাছের বস্তু আমরা দেখতে পাই তাহলে যখন আমি দূরের বস্তু দেখছি যখন তুমি তুমি ভাবো তোমাদের স্কুলের তোমাদের ঘর থেকে যখন দূরে ওই হোস্টেলটাকে তোমরা দেখছো তখন কিন্তু তোমাদের কি ঘটনা ঘটছে তখন তোমাদের সিলিয়ারি পেশি শিথিল হচ্ছে চোখের এবং সাসপেন্স লিগামেন্ট সংকুচিত হচ্ছে ফলে দূরের বস্তু থেকে অর্থাৎ হোস্টেলের ওই জানলাটা বা হোস্টেলের ওই যে ছাদের উপরে তোমরা যে কাপড় মেলে দিয়েছ সেই কাপড়ের থেকে ওই রশিগুলো আলাপ রশ্মিগুলো সমন্তরভাবে তোমাদের চোখে প্রবেশ করছে এবং তোমরা ঠিকভাবে রেটিনাতে তার প্রতিবিম্বটা গঠন করে ফেলছো কিন্তু কাছে তোমার হাতে পেন আছে তুমি হা প্রসারিত করেছো পেনটাকে দেখছো তখন কিন্তু কি হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমার চোখের সিলিয়ারি পেশিটা সংকুচিত হয়ে যাবে আর সিলিয়ারি পেশি সংকুচিত হলে পরে সাসপেন্সের লিগামেন্ট কী হবে সাসপেন্সের লিগামেন্ট শিথিল হয়ে যাবে ফলে তোমার লেন্সটি কী হয়ে যাবে লেন্সটি তোমার একটু মোটা হয়ে যাবে ফলে খুব সহজে তুমি কাছের বস্তুর থেকে যে আগত যে প্রতি তোমার এই রশ্মিগুলো তোমার চোখে ঠিক প্রতিবিম্বটা গঠন করবে ফলে কাছের বস্তু তুমি দেখতে পাবে তাহলে এইভাবে তোমার আমাদের চোখ অর্থাৎ আমাদের চোখের মধ্যে অবস্থিত লেন্সটি তার অবস্থা কিন্তু কোনো পরিবর্তন করছে না কি হচ্ছে পুরু হচ্ছে কখনো পুরু বা মোটা স্থূল হয়ে যাচ্ছে বা সরু হয়ে যাচ্ছে হয় পুরু হচ্ছে পুরু মানে মোটা হয়ে যাচ্ছে বা সরু হয়ে যাচ্ছে এইভাবে তার বক্রতাটাকে চেঞ্জ করে তার বক্রতাটাকে পরিবর্তন করে কাছের এবং দূরের বস্তু সঠিকভাবে দেখতে সাহায্য করছে এই ঘটনাটাকে বলা হচ্ছে উপযোজন এটা কিন্তু আমাদের চোখের একটা কি বলবো চোখের একটা নিজস্ব বৈশিষ্ট্য হ্যাঁ চোখেরটা নিজস্ব বৈশিষ্ট্য জন্মের সঙ্গে সঙ্গে আমরা এটা পেয়ে থাকি অনেক সময় বিভিন্ন ধরনের চোখের সমস্যা হয় আমরা পরের ভিডিওতে সেই চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব চোখের বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলো আমাদের বিভিন্ন রকমভাবে আমরা দূর করতে পারি এরপরে যখন আমরা পড়ব তখন আমরা দেখব যে কীভাবে মায়োপিয়া চোখের একটা সমস্যা মায়োপিয়া হলে কি করব বা হাইপারোপিয়া হলে কি করব বা চোখে যদি বায়োপিয়া হয় বা চোখে ছানি পড়ে তোমরা সবাই এগুলোর সঙ্গে সম্পর্কিত এগুলো তোমরা শুনেছ এগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা তাহলে এখান থেকে এই জিনিসটা ভালো করে বুঝে নেবে এই জিনিসটা পরীক্ষায় আসে উপযোজন কাকে বলে এবং উপযোজনে চোখের কোন দুটি অংশ সাহায্য করে এবং তোমরা বুঝতে পারছো চোখের দুটি অংশ সিলিয়ারি পেশি এবং সাসপেন্সেরি লিগামেন্ট এই দুটি অংশ আমাদের চোখের উপযোজনে বা অ্যাকোমোডেশনে সাহায্য করে এবং এর ফলে আমাদের চোখের লেন্সের বক্রতার পরিবর্তন হয় এবং বক্রতার পরিবর্তন হলে চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন হবে আচ্ছা বলো তো একটা বলি চোখের যখন এই সরু হয়ে যাচ্ছে তোমরা তো ফোকাস দূর পড়েছ ভৌতবিজ্ঞানে যখন সরু হয়ে গেল এই সরু হয়ে গেল তখন এর ফোকাস দৈর্ঘ্য কী হবে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে আর যখন মোটা থাকে লেন্স মোটা হয়ে যায় তখন কি হবে লেন্সটি যখন মোটা হয়ে গেল ভালো করে এইভাবে কেটে কেটে বোঝার চেষ্টা করবে তখন কিন্তু ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে ঠিক আছে ফোকাস দৈর্ঘ্য যখন মোটা হবে সরি যখন পুরু হলো তখন কমে যাবে ফোকাস দৈর্ঘ্যটা কমে যাবে ঠিক আছে তাহলে এইভাবে কেটে কেটে কিন্তু তোমরা বুঝবে যে যখন সরু হয়ে গেল তখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলো যখন পুরু হয়ে গেল বা মোটা হয়ে গেলো তখন ফোকাস দৈর্ঘ্য কমে গেল ঠিক আছে তাহলে যখন সরু হয়ে গেল বা কমে গেল তখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলো আর যখনটা ওটা পুরো হয়ে গেল অর্থাৎ বেড়ে গেল তখন কিন্তু ফোকাস দৈর্ঘ্য কমে গেলো দেখো এটাও একটা বিপরীত ব্যাপার হুম তাহলে এইভাবে এটা বুঝবে আর এটা এটা একটু বোঝার চেষ্টা করবে এটা হচ্ছে একটা গাডা এটা হচ্ছে সিলিয়ারি পেশি আর তার সঙ্গে সুতো আছে লিগামেন্ট এটা হচ্ছে আমাদের লেন্স এটা থেকে বোঝার চেষ্টা করবে যে কিভাবে হচ্ছে সিলিয়ারি পেশি যখন প্রসারিত হচ্ছে তখন কীভাবে লিগামেন্টগুলো সংকোচিত হয় হুম এটা এটা বুঝতে সাহায্য করবে এটা আমি অন্য জায়গা থেকে দিয়েছি এটা এটা কিন্তু মাথায় নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরে আমরা চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে